26টি তাজা প্রাণ কেড়ে নিয়েছেন সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। বিচার পায়নি কেউ, এমন অভিযোগ নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার। এদিকে এমপি একরামুল বলছেন, কাদের মির্জার ইন্ধনে নোয়াখালীতে রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে। নোয়াখালীর রাজনীতির হালচাল নিয়ে সাইদারমানের ধারাবাহিক প্রতিবেদনের আজ তৃতীয় পর্ব। ক্যামেরায় ছিলেন বিল্লাল হোসেন সোহাগ। আমি অপরাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ করি। নাগরিক টিমের মুখোমুখি নোয়াখালীর বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জা, যিনি এখন দেশ জুড়ে পরিচিত মুখ। একান্তে কথা বললেন নোয়াখালীর রাজনীতির টানাপোড়েন, রেষারেষি আর ক্ষমতার দাপট নিয়ে। খুঁটির জোর আগে ছিল ওবায়দুল কাদের সাহেব, এখন হচ্ছে কিছু জাতীয় নেতা আলাউদ্দিন নাসিম সহ কিছু জাতীয় নেতা, সাবের হোসেন সুদ্দি আছে তার সাথে, আর কিছু জাতীয় নেতা আমি নাম বলব। বললেন অপরাজনীতির হোতা সংসদ সদস্য একরামুল হক চৌধুরী, সঙ্গে জড়িত নিজাম হাজারি। 26টা মায়ের বুক তার অস্ত্রে খালি হয়েছে। আজকে কোম্পানিগঞ্জে যে তাণ্ডব চলছে, এটা একরামুল করিম চৌধুরীর নির্দেশে হচ্ছে। তার ভাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তিনি নাকি প্রতিশ্রুতি রাখছেন না। ওবায়দুল কাদের সাহেব, আমার প্রতি দুর্বলতা থাকার অনেক কারণ আছে, দুর্বলতা আছে, অস্বাভাবিক কিছু। এটা তার স্ত্রীর কারণে আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারছে না। আট মাসেও কেন রেষারেষির অবসান হয়নি, কি তার রহস্য? ওবায়দুল কাদের সাহেবের কনস্টিটিউয়েন্সির নেতা হচ্ছে উনি, উনি ওনার পরিবার, উনি কিভাবে এটা পরিচালনা করবেন উনি এ সিদ্ধান্ত নেবেন। বিপক্ষ শিবিরের নির্যাতন নালী স্বীকার করলেও নয়বার হত্যা চেষ্টার মুখে পড়েছেন দাবি করলেন তিনি। আমি যখন দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছি, তখন আমাকে থামিয়ে দেওয়ার জন্য আমার এই কোম্পানিগঞ্জে আমাকে নয়বার হত্যার চেষ্টা করেছে এবং আমার এই পৌরসভায় 2000 গুলি করেছে। সংকটের শেষ কোথায় জবাব দিলেন, রেষারেষি চান না তবে শর্ত আছে। এখানকার প্রশাসনের কর্মকর্তারা সব একরামের সেটিং, এরা একরাম যা বলছে তা করছে, এদেরকে এখান থেকে সরাতে হবে। কাদের মির্জার মতে একরামের দুঃশাসনে পুরো নোয়াখালী এখন মারামারি হানাহানির স্বর্গরাজ্য, সব জায়গাতে একই অবস্থা, নাজুক অবস্থা। এদিকে নোয়াখালীতে কোনো হত্যাকাণ্ডের সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। টোটাল নোয়াখালীতে কি 26টা খুন হয়েছে? আপনারা তো সাংবাদিক, আপনারা বাইর করেন, যদি একটা খুনও হয়ে থাকে দুইটা খুনও হয়ে থাকে সেটা কাদের মির্জার দ্বারাই হয়েছে। সাইদ আরমান, নাগরিক, নোয়াখালী।